হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাকে দেখাবো কীভাবে টিভি লিঙ্ক রাউটার থেকে কেউ যদি আপনাকে ব্লক করে দেয় সেক্ষেত্রে আপনি নিজে আনব্লক করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনার কেউ যদি ব্লক করে দেয় সেক্ষেত্রে আপনি নিজে একাই আপনি আনব্লক করতে পারবেন। তো বন্ধুরা, আমরা রাউটারের আইপি অ্যাড্রেসটি লেখার পর বন্ধুরা আমরা এখানে ইউজার নেমটি দিব অ্যাডমিন। তো আমি ছোটাতের এ ডি অ্যাড এম আই এন পাসওয়ার্ডও এ ডি অ্যাড এম আই এন। তো দেওয়ার পর বন্ধুরা অ্যাডমিন অ্যাডমিন দেওয়ার পর লগ ইনের উপর টাচ করবেন। তো টাচ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের রাউটারের ভিতরে প্রবেশ করিয়েছে। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে চলে যাব ওয়ার্ল্ডেসে। তো ওয়ার্ল্ডেসে যাওয়ার পর বন্ধুরা চলে যাব ওয়ার্ল্ডেস ম্যাক ফিল্টারিং। তো ওয়ার্ল্ডেস ম্যাক ফিল্টারিংয়ের উপরে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই ডিভাইসটি ব্লক করা আছে। তো বন্ধুরা, এই ডিভাইসটি আমরা কীভাবে আনব্লক করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার এই ডিভাইসটি ব্লক করে রেখেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই আমার ডিভাইসটি ব্লক করে রেখেছে। তো বন্ধুরা, এই ডিভাইসটি কীভাবে আমরা আনব্লক করব? তো বন্ধুরা, এই ডিভাইসের এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে টিক মার্কের একটি অপশন আছে। তো এখানে টিক মার্ক দিবেন। তো দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইডে ডিলেট সিলেক্ট। তো ডিলেট সিলেক্টের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ডিভাইসটি এখন আনব্লক হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে মূলত যে কাউকে আনব্লক করতে পারবেন। তো বন্ধুরা, আপনার রাউটার যে কতবার আপনার ফোনটি ব্লক করুক না কেন, ততবারই আপনি আনব্লক করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন।